হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে নতুন আরও একটি বিজ্ঞপ্তি নিয়ে আমি উপস্থিত হয়েছি ভিডিওল জব 24-এর পক্ষ থেকে। আপনাদের কাছে একটি নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আলোচনার মধ্যে আপনাদের সাথে প্রথমে একটু বলে নেই, আমাদের চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি আপনারা যদি আমাদের চ্যানেলটিকে ভালো লাগে, ভালো লাগার মতো কিছু মনে হয় তাহলে অবশ্যই দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল আইকন বাটনটি প্রেস করে দিন, সাথে অল প্রেস করে দিন। এই জন্য যে আমরা যত সকল নতুন নতুন আপডেট দেব আপনারা যেন সবার আগে সর্বপ্রথম পেয়ে যান, এবং সেই জন্যই আপনাদের প্রত্যাশা নিয়ে আজকে নতুন আলোচনা শুরু করতেছি। তো চলুন দেরি না করে আমরা মূল নিয়োগের মূল কাহিনীতে চলে যাই। দেখি আজকের বিজ্ঞপ্তিতে কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। একটি পদে মোট 90 জনকে নিয়োগ দেবেন এই প্রতিষ্ঠানটি। তো আমরা কথার মধ্যেই কথা শুরু করে দিয়েছি বন্ধুরা, আপনারা চলুন আমরা মূল পর্বে চল। প্রিয় দর্শক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো সেই পদের মূল কাহিনীতে আসে, পদের নাম অফিস সহায়ক গ্রেড 20তম, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, গোপালগঞ্জ, চাঁদপুর, মাগুরা, নড়াইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নিম্নবর্ণিত আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 25-3-2020 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে এপিডেভিট গ্রহণযোগ্য নয়। জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণের সনদ হিসাবে সংশ্লিষ্ট উন্নয়ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক সনদ দাখিল করতে হবে। এখানে আরেকটু বলে রাখি আপনাদেরকে, এখানে দেখতে পারতেন আপনারা যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি বাকরি করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখতেছি, আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে, তো এখান থেকে আপনারা ভালো করে এটাকে দেখে নিন। যে বিশেষ করে এখানে আমি আবারও বলতেছি, এটাকে ভালো করে খেয়াল করুন, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে উল্লেখিত আছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যারা কর্মরত আছেন অবশ্যই সেই সকল প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, এবং মৌখিক পরীক্ষার সময় এ ধরনের চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপত্র দাখিল করতে হবে। প্রার্থীকে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান সম্পর্কিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার সময় পূরণকৃত আবেদন সহ সকল প্রকার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সনদসমূহের ফটোকপি জমা দিতে হবে। ভুল তথ্য, জাল কাগজ প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা সরাসরি বাতিল করা হবে। পরীক্ষার ফি বাবদ অনলাইনে 112 টাকা আপনারা দেবেন, এবং আপনারা যে লিঙ্কটি এখানে দেখতে পাচ্ছেন ঠিক সেই লিঙ্কটিতে প্রবেশ করে আপনারা এটার বিস্তারিত আপনারা জানতে পারবেন।
তো আপনাদের আমি আবারও বলতেছি, আপনারা সব কিছুই ভালোভাবে দেখে শুনে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনারা আবেদন করুন। আর আমি আবারও রিকোয়েস্ট করতেছি বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই চ্যানেলটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি, আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা আপনাদের নিজেদের ওয়ালেটে পোস্টটি শেয়ার করে দিন, যেন বিশেষ করে আপনাদের আরও বন্ধুবান্ধব যারা আছেন তাদেরকেও এই পদে চাকরিতে নিয়োগের আবেদন করার সুযোগ করে দিন, যাতে করে তারাও হয়তোবা আপনাদের এই পোস্টের মাধ্যমে আবেদন করতে পারেন। তো সেজন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভালোভাবে দেখুন। আর এটার আপনাদের যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটিতে ভালো করে আপনারা দেখবেন এবং এখানে আপনারা আবারও দেখুন, এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম্বার, এই লিঙ্কে প্রবেশ করে আপনারা সার্কুলারটা আবেদন ডাউনলোড করতে পারেন, ফর্মটাও এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর এখান থেকে এই লিঙ্কটা থেকে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা থেকে আপনারা বিস্তারিত আবেদন করার জন্য যা যা প্রয়োজনীয় সব কিছু এখান থেকে আপনারা করতে পারবেন। আর আপনারা আরও যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, অনলাইনে আবেদনের সময়সীমা শুরু হয়েছে 29/12/2022 সাল থেকে এবং অনলাইনে আবেদনের জমাদানের শেষ তারিখ ও সময় 18 জানুয়ারি 2023 তারিখে সকাল অফিস চলাকালীন সময় পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত আপনারা আবেদন পূরণ করতে পারবেন। এবং অনলাইনে যারা আবেদনটি করেছেন আপনারা যদি এই টাকাটি আপনারা পুনরায় বিকাশ 100 আপনার 12 টাকা যদি পরিশোধ না করতে পারেন তাহলে আপনাদের অনলাইনে কিন্তু আবেদনটি সাবমিট হবে না। সুতরাং এই জিনিসটা খেয়াল রাখবেন এবং পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত আপনারা সময় পাবেন, এই 72 ঘন্টার মধ্যে আপনারা আবেদনটি করে আপনাদের ফিটা নির্ধারিত ফিটা জমা দিয়ে দেবেন, তবে আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে। তো অনেক কথা বলে ভিডিওটাকে অনেক বড় করে ফেললাম, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আমি পরবর্তী কোনো নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে ভিডিওল জব 24-এর পক্ষ থেকে উপস্থিত হব। সেই সাথে সে আপনাদের সবার ভালো এবং সর্বমঙ্গল কামনা করে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।